বন্ধুরা, সংসারে এমন কে আছে যে বজরংবলীর ভক্ত নয়? এমন কেউ আছে যে হনুমানের মাহাত্ম্য কখনো অনুভব করেনি? কিন্তু আমরা কজন জানি তাঁর জন্মের ইতিহাস? কেন তিনি একই সাথে পবনপুত্র আবার কেশরী নন্দন? তাঁর মা অঞ্জনা আসলে কে ছিলেন? আসুন, আমাদের নতুন ধারাবাহিক সংকট মোচনে আমরা এই সকল জিজ্ঞাসাগুলি নিরসন করি এবং বীর হনুমানের বাল্যকালের সঙ্গে যুক্ত কিছু ঘটনা এই পর্বে জেনে নিই। হনুমানের ছোটবেলার নাম ছিল মারুতি। মারুতি শব্দটি এসেছে মারুত থেকে। ঋগ্বেদে 27 থেকে 60 জন অবধি মারুতের নাম পাওয়া যায়। মারুত শব্দের অর্থ হল ঝড়। হনুমান 7 জন মারুতের শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন জন্য তার নাম হয় মারুতি। মারুতির মায়ের নাম ছিল অঞ্জনা এবং বাবা কেশরী। তার মায়ের চোখ জন্ম থেকেই ছিল কাজল পাড়া, তাই তার নাম হয় অঞ্জনা। মারুতিও জন্মসূত্রে মায়ের এই অপরূপ নয়ন দুটি নিয়েই জন্মেছিল। প্রকৃতপক্ষে অঞ্জনা ছিলেন একজন অপ্সরা। তার নাম ছিল পুঞ্জিকস্তলা। এক ঋষি তাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি বানরকুলে জন্মগ্রহণ করবেন। পুঞ্জিকস্তলা সেই ঋষির কাছে বারংবার ক্ষমা প্রার্থনা করলে তিনি শান্ত হন। অপ্সরাকে অভয় দিয়ে বলেন, তিনি এমন এক পুত্র সন্তানের মা হবেন যিনি লোককল্যাণের জন্য জগৎ বিখ্যাত হবেন এবং ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন। অঞ্জনার বিবাহ হয় এক পরম শিবভক্ত কেশরীর সঙ্গে। সংস্কৃতে কেশরী শব্দের অর্থ হল সিংহ। তাঁর নাম কেশরী হওয়ার কারণ হল তাঁর শরীরের চারিদিকে সিংহের ন্যায় সোনালি আভা বিরাজ করত। অঞ্জনা যেমন তাঁর চোখের জন্য বিখ্যাত ছিলেন, তেমনি কেশরীও তাঁর শরীরের স্বর্ণালি প্রভার জন্য সুপরিচিত ছিলেন। এদিকে অযোধ্যার রাজা দশরথ সন্তান লাভের জন্য পুত্রেষ্টি বা পুত্র কামেষ্টি যজ্ঞ করছিলেন। ঋষ্যশৃঙ্গমুনি 3 রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রাকে সন্তান লাভের জন্য দিব্য পায়েস দিয়েছিলেন, যেটা খাওয়ার পর অযোধ্যার প্রাসাদ আলো করে শ্রীরামচন্দ্র, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু দৈব আদেশ বসে একটি চিল সেই পায়েসের কিছু অংশ মুখে করে সেই বনে উড়ে যায় যেখানে অঞ্জনা বাস করতেন। তার মুখ থেকে পায়েসটি যখন পড়ে যায়, তখন পবনদেব তা অঞ্জনার হাতে নিয়ে গিয়ে ফেলেন। আসলে অঞ্জনা এবং তার স্বামী কেশরী সেই সময় পবনদেবেরই আরাধনা করছিলেন। ফলে স্বয়ং পবনদেবের প্রসাদ ভেবে অঞ্জনা সেই পায়েস খেয়ে নিলেন এবং এর ফলস্বরূপ মারুতি তথা হনুমানের জন্ম হল। একদিকে ভগবান রুদ্র এবং তার সন্তান মারুত ও বায়ুর তেজ, অন্যদিকে এক পরম শিবভক্তের সঞ্চিত পুণ্য ফল, উভয় মিলে এক দিব্য স্বভাবযুক্ত ভ্রূণ অঞ্জনার গর্ভে বড় হতে থাকল। অঞ্জনা যখন গর্ভবতী ছিলেন, তখন সেখানে রাজত্ব করছিলেন রাজা বলি। কেশরী এবং অঞ্জনা রাজপরিবারেরই 2 সহায়ক ছিলেন। অঞ্জনার বিশাল গর্ভ দেখে রাজা বলির অন্তরে ভয়ের সঞ্চার হল যে অঞ্জনা কোনো দিব্য পুত্র সন্তানের জন্ম দিতে চলেছে যে তার মৃত্যুর কারণ হবে। শিশুটিকে গর্ভাবস্থায় হত্যা করার জন্য বলি ব্যাকুল হয়ে উঠল। একদিন সে অঞ্জনাকে জোরপূর্বক ধরে গরম এবং তরল সোনা তাকে খাইয়ে দিল। গর্ভের শিশুটি হেসে সেই কাণ্ড দেখল। তরল সোনা তার বা তার মায়ের কোনো ক্ষতি করতেই সক্ষম ছিল না, বরং তার শরীরে একটি সোনার অবিচ্ছেদ্য বর্ম তৈরি হল। ফলে পিতার দিক থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত স্বর্ণালি প্রভার পাশাপাশি তার শরীরও সোনার তৈরি হয়ে গেল। মারুতির জন্ম হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের 10ম, শনিবার বিকেলবেলা। সে জন্মগ্রহণ করা মাত্র রাজা বলি আরো ভীত হলেন। রাজার ভয় বুঝতে পেরে শিশু মারুতি একদিন বলল, হে রাজন, আমি আপনার শত্রু নই, কাজেই আমাকে ভয় পাবেন না। আমি লোক কল্যাণের জন্য জন্মগ্রহণ করেছি। আমি মানুষের জ্ঞানচক্ষুর উন্মেষ করব।
আমি কখনোই প্রাকৃতিক নিয়মের উল্লঙ্ঘন করব না। যতক্ষণ আপনি আইনের পথে থাকবেন আমি আপনার বিরুদ্ধাচরণ করব না, আর আপনি নিয়ম বহির্ভূত কাজ করলে আমি স্বয়ং এই স্থান পরিত্যাগ করব, কিন্তু আপনার অনিষ্ট করব না, কারণ আপনি আমার রাজা। এ কথা শুনে রাজাও খুশি হলেন এবং শিশুটিও ধীরে ধীরে তাঁর রাজ্যেই বড় হতে থাকল। বন্ধুরা, এই ছোট্ট শিশু মারুতি কিভাবে হনুমান এবং বজরংবলী নাম পেল তা জানার জন্য আমাদের পরবর্তী পর্বে চোখ রাখুন। আশা করি বজরংবলীর জীবনগাথা আপনাদের সর্বৈব মনোরঞ্জন করবে এবং তার প্রতি আমাদের ভক্তিভাব উত্তরোত্তর বৃদ্ধি করবে। আমাদের সঙ্গে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম।